যে মৃত্যু বাবা থেকে ছেলে, ছেলে থেকে মা, আত্মীয় থেকে স্বজন, পাড়া প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন করে দেয়। মৃত্যু এমনই একটা জিনিস যেখানে আপনাকে ধ্বংসের মুখোমুখি নিয়ে যায়। মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারে না, যে জন্মগ্রহণ করুক না কেন, যে যত বড়ই প্রতাপশালী হোক না কেন, যত বড়ই শক্তিমান হোক না কেন, তাকে মৃত্যুর মুখে পতিত হতেই হবে। কেননা আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতিল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। হে মানব মণ্ডলী, তোমাদের যেহেতু জীবন আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি, সেহেতু তোমাদের মৃত্যুর মুখে পতিত হতেই হবে। তোমরা মৃত্যু থেকে কেউ পালিয়ে বাঁচতে পারবে না। যতদিন তোমাদের জীবন থাকে তারপর তোমাদের মৃত্যু তোমাদেরকে বরণ করতেই হবে। মৃত্যু থেকে তোমরা কখনো পালিয়ে বাঁচতে পারবে না। অথচ আমরা যে জানি মৃত্যু হচ্ছে একটা চিরন্ত সত্য কথা, অথচ মৃত্যুকে আমরা ভুলে গিয়ে সমাজের দিকে, জাহিলিয়াতের দিকে আমরা চলে যাচ্ছি, আমরা অশ্লীলতার দিকে চলে যাচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় কি জিনিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জিনিস, এই ভয়টুকু আমরা করি না। মৃত্যু কি জিনিস, এই মৃত্যুকে নিয়েও আমরা একটু চিন্তা ভাবনা করি না। মৃত্যু আপনার সব কিছু ধ্বংস করে দিতে পারে, সেই মৃত্যুকে নিয়ে আপনি কখনো চিন্তা করেন না। আপনি আপনার গতিতে চলছেন, অথচ এই মৃত্যু আপনাকে শেষ করে দিবে, সেই চিন্তাটুকু আমাদের মাঝে নাই। আর মৃত্যুর ভয় যদি আপনার আমার মাঝে থাকতো, তাহলে আমরা এইরকম ভাবে পৃথিবীতে উদাসীন ভাবে চলাফেরা করতে পারতাম না। আমরা খুবই সীমিত আকারে জীবন যাপন করতাম, খুবই সীমিত আকারে আমরা কথাবার্তা বলতাম। কারণ সব সময় আমাদের মনে, আমাদের অন্তরে একটা জিনিস ফিল করতো, সেটা হচ্ছে মৃত্যু। এই তো আমি অহংকার করছি, ওই ব্যক্তির মাথায় তখন চিন্তা করতো, যদি পরকাল নিয়ে তার চিন্তা থাকতো, আমি কেন অহংকার করছি, আমি তো মৃত্যুবরণ করবই, আমি কেন অহংকার করব, অহংকার তো আমার শোভা পায় না, আমি তো মরে যাব, তাহলে আমাকে অহংকার করা যাবে না, আমি তো চিরকাল বেঁচে থাকতে পারবো না, সুতরাং আমার দ্বারা অহংকার করা সম্ভব না। প্রত্যেকটা জায়গায় সে এই চিন্তা ভাবনা করলে সে খারাপ কাজের দিকে যাইতে পারে না।